দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন 9475179586। বিধায়ক তহবিলের টাকার খোঁজ খবর নিতে আরামবাগ বিডিওর সাথে সাক্ষাৎ করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। আরামবাগের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বন্যা নিয়ে বিস্তর আলোচনা করেন। এই বন্যায় চাষিদের এছাড়াও রাস্তাঘাটের প্রভূত ক্ষতি হয়েছে, সেই কারণে তিনি সেই তহবিলের টাকার খোঁজ খবর নেন। এছাড়াও তিনি আজ আরামবাগ হাসপাতালেও পরিদর্শনে যান, হাসপাতালে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন, পাশাপাশি মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে আলোচনাও করেন। দেখুন বিস্তারিত ঘটনাটা কিছুই নয়, এটা আমাদের পরম্পরা অনুসারে আমরা যে সংস্কার এবং নীতিতে বিশ্বাস করি সেই রীতি এবং নীতি অনুসারে মেডিকেল কলেজের প্রফেসরকে শুভ বিজয়া দশমী জানালাম। সেই সঙ্গে সঙ্গে এটাও জানালাম যে বিগত দিনে অভয়াকাণ্ড ঘটার পর মাননীয় এসডিও এবং প্রিন্সিপাল সাহেবকে এই নিরাপত্তাটা টোটাল হসপিটালের কলেজে মেডিকেল কলেজের নিরাপত্তার জন্য এবং সিসিটিভি ক্যামেরার লাগানোর জন্য বলেছিলাম। তো সিসিটিভি ক্যামেরা লাগানো এবং যাত্রীদের সুরক্ষা এবং মেডিকেল পার্সন যারা আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদের নিরাপত্তার বিষয়টা দেখবার জন্য আমি চিঠি লিখেছিলাম। বিষয়টায় কিছুটা অগ্রগতি হয়েছে। উনি জানালেন যে প্রায় 400 বেশি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন হয়েছে, কিন্তু আমি বিধানসভায় যেটা জানিয়েছি যে প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান থাকা উচিত এবং প্রত্যেক ওপিডি ডিপার্টমেন্টে প্রত্যেকটা বিভাগের যেন ডাক্তার প্রতিদিন বসেন। আমি এটাও বিধানসভায় জানিয়েছি যে একমাত্র বৃহস্পতিবার হার্টের জন্য পিজি থেকে একজন ডাক্তারবাবু আসেন, এটার পরিবর্তে হার্টের পেশেন্টের জন্য প্রতিদিন যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে অনেক কিছু কথাবার্তা হলো। তো উনি আশ্বাস দিলেন যে এগুলো আস্তে আস্তে হবে। আমরাও চাই যে পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপটা একটু দ্রুততার সঙ্গে নেওয়া হোক। হাজার হাজার মানুষ, আপনি আজকে ওপিডিতে দেখুন কয়েকশো মানুষের লাইন, এই যে মানুষ সাফার করছেন, তাদের জন্য যদি একটু সুবিধা দেওয়া যায়, ডাক্তারবাবুরা যদি নিয়মিত হাসপাতালে আসেন, প্রত্যেকটা বিভাগ যদি প্রতিদিন খোলা থাকে, তাহলে রোগীর চাপটাও কমবে, ডাক্তারবাবুদেরও সুবিধা হবে। এবং সর্বোপরি আমি মহকুমার শাসককে বলেছিলাম, এর আগে যিনি ছিলেন, চিঠিতে লিখেছিলাম যে শুধু আরামবাগ মহকুমা হাসপাতাল নয়, পুরো আরামবাগ জুড়ে যে সমস্ত নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমগুলোতেও সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা এবং সেখানেও নিরাপত্তার বিষয়টাকে ভেবে দেখা, খতিয়ে দেখা, মহকুমার শাসক হিসেবে আপনি এই দায়িত্বটা পালন করুন। তো উনি রিটায়ার করলে, উনি অন্য জায়গায় চলে গেলেন, ট্রান্সফার হয়ে গেলেন, পরবর্তী যিনি এসডি এসেছেন তার সাথে ওই চিঠিটা নিয়ে নিশ্চিতভাবেই আগামী দিনে কথা বলবো। তো সামগ্রিকভাবেই বিধানসভার এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে সুবিধার জন্য এখানে আসা এবং কথা বলা। স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার, ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। দেখুন, পুজোর পর প্রথমত এই বিডিও অফিস খুলল, বিডিও ম্যাডামকে শুভ শারদীয়ার যে বিজয়া দশমীর জানানো, সেই বিজয়া দশমী জানানোর সঙ্গে সঙ্গে বিগত বন্যায় যে সমস্ত ক্ষতি হয়েছে, যে সমস্ত এলাকায় আপনার প্রতাপনগরের রাস্তা ভেঙেছে, হেলার চকের রাস্তা ভেঙেছে, তিলোর চক হেলান যাবার আগে তিলোর চকে যে রাস্তা ভেঙেছে সেই উন্নয়নের কাজ কতটা হচ্ছে, এবং টোটাল বিধানসভা জুড়ে যে সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বিষয়ে সরকারের কী ভাবনা, হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত কৃষকরা কীভাবে সুবিধা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা হলো। এবং তার সঙ্গে সঙ্গে বিগত এক বছর ধরে 2023 সালের 7-8 2023 থেকে আজ পর্যন্ত
বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড বিইউপি তার যে ফান্ড আমরা ইউজ করতে পাচ্ছি না, সেক্ষেত্রে বিডিও ম্যাডামের যে ভূমিকাটা রয়েছে সেই বিডিও ম্যাডাম তাতে যাতে যথাযথ ভূমিকা পালন করেন। আমরা একবার ডিএম অফিস যাচ্ছি, একবার বিডিও অফিস যাচ্ছি, আমাদের প্রতিনিধিরা পঞ্চায়েতে যাচ্ছেন, কিন্তু উন্নয়নের কাজটা, জনগণের কাজটা যারা এক বছর ধরে আমাকে বারে বারে বলছেন যে আমাদের এখানে লাইটটা কী হলো, আমাদের এখানে সাবমার্সিবেলটা কী হলো, তাদের জবাবদিহি করতে চাইছি না। আমরা ম্যাডামকে বললাম যে আমার সঙ্গে বিশ্বজ্যোতি মণ্ডল 3 নম্বর মণ্ডলের সভাপতি রয়েছে, আমার সঙ্গে 2 নম্বর মণ্ডলের সভাপতি মিঠুন সিং রয়েছে, সুভাশিস রয়েছে, তো আমরা এই কজন মিলেই আজকে আমরা কোনো ডেপুটেশন দিতে আসিনি, আমরা মৌখিকভাবে জানালাম যে উন্নয়নের কাজের ক্ষেত্রে দলমত নির্বিশেষে প্রত্যেকেই যাতে সুবিধাটা পায় সেই বিষয়গুলোই যাতে ত্বরান্বিত হয়, যাতে তিনি দেখেন, যাতে তার দিক থেকে কোনো বাধা সৃষ্টি করা না হয় সেই বিষয়টা তাকে অবগত করালাম। এর আগেও বন্যার আগেও ওনার কাছে এসেছিলাম, বন্যা পরিস্থিতির পরেও আসছি। আমরা চাইছি যে আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের যে টাকা সেটা জনগণের দাবি অনুসারে সেখানে খরচ হবে, সেই কাজে ম্যাডাম যাতে সহযোগিতা করেন। এক বছর ধরে পড়ে রয়েছে যে কাজ, সেই কাজের সুরাহা পাওয়ার জন্যই বারবার বিডিও অফিসে আসা, এবং আমি আগামী 26 তারিখেও আবার ম্যাডামের সঙ্গে ডেট নিয়েছি যে আগামী 26 তারিখেও আবার বিডিও অফিসে আসবো। এলাকার যে সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, যে সমস্ত জায়গায় এখনও শৌচালয় পর্যন্ত পৌঁছায়নি, পাতানল অঞ্চলের চকে চক রোহিতে আমি এর আগে যিনি বিডিও ছিলেন সেখানে আমরা 76টা বাড়ির সমস্ত কাগজপত্র দিয়ে গিয়েছিলাম। বিডিওকে ছিলেন ওই সময় কৌশিক ব্যানার্জি। সেই 76টা বাড়িতে আজ পর্যন্ত শৌচালয় পৌঁছায়নি। 2024 সালে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি শেষের দিকে, সেই কেন হয়নি সেই ম্যাডামকে জিজ্ঞাসা করলাম। এই সমস্ত উন্নয়নের বিষয়ের কাজ সংক্রান্ত বিষয়েই আমরা আলোচনা করতে এসেছিলাম এবং আশা করছি সদর্থক রেজাল্ট আগামী 26 তারিখে পাবো। আর কত টাকা আপনার খাদে এখনো পড়ে রয়েছে যেটা ব্যবহার, মানে 70 লক্ষ টাকার কাজ বিগত এক বছর ধরে পড়ে রয়েছে, 70 লক্ষ টাকার কাজ। যদি এই 70 লক্ষ টাকার কাজ না করা যায় আগামী দিনে ফান্ড রিলিজ হবে না, সেই বিষয়টা ম্যাডামকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবার জন্য বললাম। কারণ আমরা এর আগে ডিএম অফিসে গিয়েছিলাম, এডিএমের সঙ্গে দেখা করেছিলাম, এডিএম সাহেব বিডিওর কাছে আসতে বলেছিলেন, বিডিওর কাছে এসেছিলাম, আবার এলাম, আসতেই থাকবো নাকি। এরপরে বিডিও ম্যাডামকে বললাম 26 তারিখে ডিসিশন নিন, নতুবা আমরা এখানটায় গ্রামের মানুষকে নিয়ে এসে বড় আকারে ডেপুটেশন দেব। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী, ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানে, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি।